কৃষি উৎপাদিত পণ্য কিভাবে বাজারজাত হবে সেটা তারা নির্ধারণ করবে, এবং তাদের নির্দেশিত পথ অনুযায়ী আমাদের ভোক্তা অধিদপ্তর সেটা মনিটরিং করবে। কি কমোডিটি থাকবে ওখানে, 18টা পণ্য আছে, ওটা আমরা নিজেরা কাজ করতেছি, আমাদের ট্যারিফ কমিশন এবং অংশীদারজন যারা আছে তাদের সাথে আমরা নতুন করে ডিফাইন করে, কোনো আইন করতে হবে না, শুধু একটা নতুন গেজেট করলে হবে যে এটা এসেনশিয়াল কমোডিটি, এটা আমরা কাজ করতেছি এটা নিয়ে। দুই হলো আমরা নিজেরা কোনো দায়িত্ব নিতে রাজি না, কারণ আমাদের আন্ত মন্ত্রণালয় একটা কমিটি আছে আপনি জানেন, যেখানে কৃষি এবং খাদ্য এবং বাণিজ্য তিন মন্ত্রণালয় মিলে একটা কমিটি আছে। কৃষি বিপণন একটা আইন আছে, সেই কৃষি বিপণন আইন অনুযায়ী কৃষি উৎপাদিত পণ্য কিভাবে বাজারজাত হবে সেটা তারা নির্ধারণ করবে, এবং তাদের নির্দেশিত পথ অনুযায়ী আমাদের ভোক্তা অধিদপ্তর সেটা মনিটরিং করবে। আবার একইভাবে খাদ্য, খাদ্য তার নিজস্ব আইন অনুযায়ী তাদের কার্যক্রম গ্রহণ করবে, আমরা তাদেরকে সহযোগিতা করবো যেহেতু লাইন মিনিস্ট্রি এটা। এবং যেটা আপনি বলতে পারেন যে আন্ত মন্ত্রণালয়ের সমন্বয়টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করার জন্য নির্দেশ দিয়েছে, তো আমরা সমন্বয় করেই কাজ করবো, এর জন্য আলাদা আইন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রয়োজন নেই। আমি তো প্রথম দিকেই বলছি বাণিজ্য মন্ত্রণালয় এই সরকার জনবান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে আমাদের যা কিছু করতে হবে সাধারণ মানুষের কথা চিন্তা করে করতে হবে, এবং এই সাধারণ মানুষের কথা চিন্তা করেই যখন আমরা কাজ করব তখন যারা সাধারণ মানুষের জন্য এসেনশিয়াল কমোডিটি ইম্পোর্ট করে উৎপাদন করে ভোক্তা পর্যায়ে পৌঁছে দেয় তাদেরকে, মানে ইজ অফ ডুইং বিজনেস, তাদের ব্যবসা সহজের জন্য আমরা কাজ করব। বাট আমরা ব্যবসা বান্ধব, ব্যবসায়ী বান্ধব সরকার এটা আমি বলতে রাজি না, আমরা ভোক্তা বান্ধব এবং সাধারণ মানুষ বান্ধব সরকার, কিন্তু ব্যবসায়ীদেরকে ওই পরিমাণ সুযোগ সুবিধা দিব যেটার মাধ্যমে আমাদের ভোক্তারা উপকৃত হয়, যারা আইন অনুযায়ী ভালোভাবে ব্যবসা করবে এবং ভোক্তার সুবিধা পৌঁছে দেবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে, তাদের আমরা সব ধরনের সহযোগিতা করব। সুযোগ নাই বর্তমান আমদানি মূল্য, আপনারা জানেন যে ট্যারিফ কমিশন একটা আমদানি মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে, তো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে, তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরে আমরা একটা দাম নির্ধারণ করে দিব, আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর যেটা বলেছেন যে শুধু ইরান ইসরায়েল যুদ্ধ না, যে কোনো ধরনের ওয়ার বা পলিটিক্যাল আনস্টেবিলিটি বা আমাদের যে সোর্সিংগুলি আছে, আপনাকে দেখতে হবে যে আমাদের যে আমদানি পণ্যগুলি সেটা ওই চ্যানেলগুলো ইউজ করে কি না, যদি ওই চ্যানেলগুলো ইউজ করে বিশেষ করে ওপেকের সাথে মধ্যপ্রাচ্যের সাথে আমাদের পেট্রোলিয়ামের ডাইরেক্ট সম্পর্ক, আর পেট্রোলিয়ামের সাথে আমাদের ট্রান্সপোর্টেশন থেকে আরম্ভ করে বিদ্যুৎ সব কিছুর সম্পর্ক, তো এই জায়গাটাই তো অবশ্যই বাংলাদেশ না সারা বিশ্ব এই ভলেটিলিটি নিয়ে চিন্তিত, আমরা এই ভলেটিলিটিটাকে কিভাবে আমাদের সাধারণ মানুষকে প্রোটেক্ট করব সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। যেটা আমি বললাম বিকল্প সাপ্লাই সোর্স এবং আশেপাশের দেশ থেকে আমরা যেন নিরবিচ্ছিন্নভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে পারি সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি আর কি। আমরা চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ মোকাবেলাটা করাই তো আমাদের কাজ, সো চ্যালেঞ্জগুলো প্রিডিক্ট করা সবসময় সম্ভব হয় না, কিছু আছে প্রিডিক্টেবল চ্যালেঞ্জ যেগুলো হয়তো আমরা আগে থেকে ফোর্সি করতে পারি, কিছু আছে আনপ্রিডিক্টেবল, কেউ ভাবে নাই যে ইরান হঠাৎ করে ইসরায়েলকে হামলা করবে, এখন এটা আবার রিটালিয়েশন হবে নাকি, দিজ আর অল পলিটিক্যাল ডিসিশন আর বাট আমরা যে জন্য প্রস্তুতি নিচ্ছি সেটা হলো যে আমাদের নিরবিচ্ছিন্নভাবে যেন আমরা সরবরাহটা রাখতে পারি, বিকল্প সাপ্লাই চেনের আমরা ব্যবস্থা করতে পারি।